কুম সালাম রহমতুল্লাহ ওবার আবু ধাবি থেকে আবু আব্দুল রহমান ভাই জানতে চেয়েছেন যে আমি শুনেছি ছয় শ্রেণীর মানুষের গিবদ করা যায় তারা কারা জি হ্যাঁ ভাই প্রথম কথা হচ্ছে ছয় শ্রেণীর ব্যক্তি এরা যে জুলুমের কথা বলার জন্য যে আপনার করা অর্থাৎ জুলুমে যে অত্যাচারী যার উপর অত্যাচার করা হয়েছে তার জন্য জায়াজ রয়েছে আইন তাজমা এলা সুলতান এবং কউজি বাদশাহ এবং কাজির কাছে সে তার উপরে যে অত্যাচার হয়েছে সেই কথাটা বলবে যে অমুকে আমার উপরে অত্যাচার করেছে জি যে দু নম্বর হচ্ছে আলিস্তির আলা আলামুল কার ইসলাম গরহিত কোন কাজকে দূর করার জন্য কারো সাহায্য নেওয়া যে কারো সাহায্য নেওয়ার জন্য যে আপনি বলতে পারেন যে অমুকে না এটা করছে অমুকে এটা করছে না একজন চোর চুরি করছে একজন ব্যবিচারি বেবিচার করছে একজন সুদ খুব খাচ্ছে না কাউকে বলা যাতে করে সেই না তার চুরি বন্ধ করতে পারে কিংবা তার বেবিচার করাটা বন্ধ করতে পারে জি তিন নম্বর হচ্ছে ইস্তিফতা ফত নেওয়ার জন্য গিবোধ করা যায় যেমন কোনো ব্যক্তি মুফতিকে বলবে না গলাম আবি আমার বাপ আমার ওপর অত্যাচার করছে আমি কি করবো আমার ভাই আমার ওপর অত্যাচার করছে আমি কি করবো কিংবা কোনো স্ত্রী তার শ্বাস স্বামীর বিরুদ্ধে বলবে আমার স্বামী আমার উপর অত্যাচার করে আমার কি করণীয় সত্য আমার জন্য করা যাবে চার নম্বর হচ্ছে তাহজিরুল মুসলিমিন আমিন কারো জি অন্যায় থেকে বা কারো দোষ থেকে বাঁচার জন্য মুসলমানদেরকে সতর্ক করা কিংবা মুসলমানদেরকে সতর্ক করা কারো বিপদ থেকে তার মানে মনে করেন কবর পূজারি কিংবা কবর মাজার এই ধরনের যারা নিয়ে মাতামাতি করে তাদের থেকে বাঁচার জন্য মুসলমানদের সতর্ক করা যে অমুকের কাছে যাবে না অমুকে না অমুকের সঙ্গে ওঠা বসা করবে না অমুকের কাছে যাওয়াশা করবে না এই ধরনের কথা আর কি কবর এবং মাজার পূজারিদের থেকে সতর্ক করার জন্য মুসলমানদেরকে কি করা উপদেশ দেওয়া যে আর পাঁচ নম্বর হচ্ছে এটা হলো 4 নম্বর 5 নম্বর হচ্ছে যে যদি কোনো ব্যক্তি খোলা তার মানে একদম কি বলছে অপেনলি কি করে পাপ করে তাহলে তার ব্যাপারে বলা যাবে যে ওই লোকটা এ করছে ওই লোকটা এ করছে জি যেমন বলছেন রাস্তায় বসে মদ পান করছে কিংবা কেউ বিবাদ করছে একদম সাধারণ মানুষের সামনে তাহলে তাদের বিরুদ্ধে আমরা বলতে পারবো যে ওই যে লোকটি বিবাদ করছে ওই যে লোকটি রাস্তায় বসে মদ পান করছে না এই কথাটা বলা যেতে পারে আর ছয় নম্বর হচ্ছে আর تعريف কোন লোককে পরিচিতি করার জন্য যেমন فيدا كان الانسان معروفا যেমন কোন মানুষ যদি কোন বিশেষ আপনার নামে যদি उपाдите যদি আমরা পরিচিত হয় যেমন اعمش اعराज asam اعمش হচ্ছে রাতকানা আরাজ হচ্ছে পায়ে খোঁড়া আসাম হচ্ছে যে কানে কম শুনতে পায় اعما হচ্ছে আপনার যে যে চোখে কম দেখতে পায় যেমন আমরা সাধারণত জানি কোন মানুষ আছে যেমন কালু চাচা বলা হয় কালো চাচা কিংবা কালু চাচা লোকটা দেখতে একটু মহিলা আর গোটা পাড়ার কিংবা গ্রামের লোক তাকে কিন্তু কালু চাচা বলেই চেনে আসলে তার নাম হচ্ছে আব্দুর রহমান কিন্তু আব্দুর রহমান বলে কেউ চেনে না তাকে কালু চাচা বললেই চেনে তো তাকে কালু চাচা বলতে তখন কোন সমস্যা নেই ইনশাআল্লাহ